180টি দেশের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের UIT ছাত্র অয়ন ঘোষ সফল হয়েছেন কৃষি বিষয়ে গবেষণা করে। আমরা সেই অয়ন ঘোষের কাছ থেকে শুনে নেব উনি কি করেছিলেন, কিভাবে সফল হয়েছেন বলুন। আমি কল ফর গোড 2020 সিরিজে পার্টিসিপেট করি, যেটা হোস্টেড বাই ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস, IBM আর লিনাক্স ফাউন্ডেশনস। সো এটা অল অ্যারাউন্ড দ্য ইয়ার চ্যালেঞ্জটা চলে, আর আমি ইন্ডিয়া ফার্স্টে এশিয়া থেকে ফার্স্ট হয়েছিলাম, আর মান্থ অফ ডিসেম্বর আমাকে অ্যাজ এ গ্লোবাল উইনার ওরা ঘোষিত করে। কি করেছেন আপনি? আমি একটা ফার্মারদের জন্য অল ইন ওয়ান প্ল্যাটফর্ম বানিয়েছিলাম, যেখান থেকে ফার্মাররা চাষি সংক্রান্ত জিনিস, যেমন তাদের ফিল্ডে কেমন কি ক্রপ বেস্ট হবে, কেমন তারা ইয়েল্ড পাবেন, ফার্টিলাইজার কোনটা বেস্ট হবে, পেস্টিসাইড কোনটা বেস্ট হবে, প্লাস তাদের যদি কোনো এসেন্সিয়াল গুডস থাকে তারা ওখান থেকে কিনতে পারবেন। ইভেন অন আমাদের ওখানে জেনারেটিভ AI ক্যাপাবিলিটিস আছে, আর আমাদের ব্যাকএন্ডে কিছু এজেন্টস বসে থাকবে, যদি ফার্মারদের কোনো কোয়ারিজ থাকে তো ফার্মাররা ডিরেক্টলি তাদের সেগুলো সলভ করে নিতে পারবে। কোথা থেকে করেছিলেন ওটা, তারপর কোথা কীভাবে ওটা সাবমিট করলেন? এইগুলো টোটালি অনলাইন কম্পিটিশন হয়েছিল, আমি অনলাইন সাবমিট করেছিলাম। সেকেন্ড থেকে আপনি কী কী পেলেন এই পুরস্কার হিসাবে বা সফল হিসাবে, কী দিল আপনাকে? কী সফল হিসাবে, ফার্স্ট অফ অল হচ্ছে IBM আর লিনাক্স ফাউন্ডেশন আমাকে সাপোর্ট করবে, যেটা আমি আরও এটাতে সাবমিশনটাকে আরও সাস্টেনেবল করতে পারি, প্লাস ডিপ্লয় করতে পারি, আর প্রাইজ মানি আমি পেয়েছি $60,000। আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের UIT কোন সালে পাশ করেছেন, তারপরে কীভাবে কোথায় কী করলেন একটু যদি বলেন? আমি UIT থেকে 2022 পাস আউট করি, তারপরে আমি একটা ইসি 2022 ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থেকে পাস করি, আর তারপর আমি একটা IT সেক্টরে চাকরি করি। তারপর ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে। এখন আপনি কী করছেন? এখন আমি IT সেক্টরে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। আপনার নাম তারা বলুন সবাই। আগামী দিনে আপনি কী করতে চান? আগামী দিনে আমি আপাতত এই সফটওয়্যারটাকে আগে আরও এগিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা চলছে। আপনার যারা ছাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে UIT আছে তাদেরকে আপনি কি বার্তা দেবেন? আমি বার্তা ফার্স্ট অফ অল এটাই দেবো, আমি আরেকবার এই কম্পিটিশনে পার্ট দিয়েছিলাম 2021, তো আমি ফার্স্টই বেরিয়ে গেছিলাম, এলিমিনেট হয়ে গেছিলাম, তো আমি এটাই বলবো যে ফেলিয়ার দেখে কেউ পিছিয়ে যাও না, ওটাকে দেখে আরও সামনের অপরচুনিটিটা গ্র্যাব করার চেষ্টা করো। কারণ আমি বর্ধমানবাসী হিসাবে বলতে পারি বর্ধমানের একটা UIT কলেজ আছে, অনেকেরই যোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের UIT পড়ে কিছু হবে না, আমরা কলকাতা যাব কি ওই বেঙ্গালোর যাব এইভাবে করে, তা আপনি তাদেরকে কি বার্তা দেবেন? আমি ফার্স্ট অফ অল বলবো দেখুন, কলেজ আর স্যারের আর নিজেদের যত প্রয়োজন সেটা তারা সাপোর্ট করবে আপনাকে, প্লাস আপনার যদি আপনি যদি নিজে এগিয়ে যেতে চান তো অবভিয়াসলি আপনার সেই ন্যাকটা থাকতে হবে। কলেজ স্কুল এগুলো কখনোই বিগ ডিল হয় না অবভিয়াসলি, বাট যাই টিচার্সগুলো আমাদের সাপোর্ট করে, যে আমার BBS স্যার, DR স্যার, প্রিন্সিপাল স্যার, অবভিয়াসলি সেটা আমাকে এগিয়ে যেতে সবকিছু সাহায্য করেছে। আপনারা শুনলেন অয়ন ঘোষের বক্তব্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের UIT থেকেও বিশ্বের সেরা হওয়া যায় তার বক্তব্য আপনাদের শোনালাম। মুকুল রহমানের রিপোর্ট সাম্যজিতে। অয়নের বাবার মুখ থেকে শুনে নেব ছেলের সাফল্যে ওনার আনন্দ, উনি কি মানে এখন এই সময় কিভাবে আনন্দটা উপভোগ করছেন শুনে নেব বলুন। অ্যাকচুয়ালি ছেলের সাফল্যে তো প্রত্যেকটা বাবা মাই খুব গর্বিত হয়, আমি সেইভাবে খুবই গর্ববোধ করছি, মানে এত আনন্দ পেয়েছি যে এটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করার নয়, মানে মানে আই এম সো প্রাউড ও মাই সন, অ্যান্ড কি বলবো মানে মুখের ওয়ার্ড ঠিক মতো বেরোচ্ছে না, আমি খুবই এক্সাইটেড যে আমার ছেলে যে 180টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে, আমার এটা কল্পনার বাইরে ছিল। ধন্যবাদ। আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি আমার ইনকাম ট্যাক্স কনসালটেন্সি ফার্ম আছে, প্লাস আমার বিজনেস আছে। কোথায়? আমার আইসক্রিম ব্যবসা আছে। কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ ঘোষ, আমি লক্ষ্মীপুর আমার কাঁড়াপুকুরে থাকি, আমার অরিজিন হচ্ছে গ্রাম বর্ধমান জেলারই ভাতার থানার খেরুর গ্রাম থেকে আমি এসেছি। কথা হচ্ছে যে এই সাফল্যে কলেজের প্রিন্সিপাল হিসেবে এবং কলেজের একজন শিক্ষক হিসেবে আমি গর্বিত, আমরা সমস্ত টিচাররাই গর্বিত, এবং অয়ন আজকে এখানে এসেছে, অয়ন যেমন আমাদের প্রাক্তন ছাত্রী, ওর দিদি স্মৃতিগণা সেও আমাদের প্রাক্তন ছাত্রী, এবং সেও আজকে প্রতিষ্ঠিত কানাডার মতো জায়গায় সে রয়েছে, তো এদের দু ভাই বোনকে দেখে খুবই ভালো লাগছে, এবং বিশেষ করে অয়ন যে 180খানা দেশের ভেতরে প্রথম হয়েছে, সে যে তার মাথায় এই যে সাফল্যের মুকুট উঠেছে, এর থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, সেটা হচ্ছে বর্ধমানের UIT থেকে পড়াশুনো করেও কিন্তু সেরা হওয়া যায়। ফলে যারা মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যেতে হবে, বা যারা মনে করেন যে IIT বা NIT পড়াশুনো করলে তবেই একমাত্র পড়াশুনো হয়, অন্যান্য জায়গায় হয় না, সেটা ভুল প্রমাণ করেছে অয়ন। ফলে আমি অয়নকে প্রথমেই যেমন ধন্যবাদ জানাবো, আমি তার জন্য যেমন গর্বিত, তার সঙ্গে সঙ্গে অয়নের জন্য আমি এটাও বলবো যে অয়ন পুরস্কার এই যে তুমি পেলে, পুরস্কার বা স্বীকৃতি মানুষের জীবনে দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে
যেই পুরস্কার বা স্বীকৃতির অর্থ হচ্ছে তুমি ভবিষ্যৎ জীবনে যাতে আরও এগিয়ে চলো, এটা কিন্তু সেই স্বীকৃতি। এখানে থামলে চলবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে জীবনে পার্টিসিপেট করা বা অংশগ্রহণ করাটাই আসল। ভয় পেয়ে পেঁচিয়ে যেও না। যদি প্রাথমিকভাবে সাফল্য নাও আসে, আংশিক ব্যর্থতাও যদি আসে, জীবনের কোনো না কোনো একদিন কিন্তু সাফল্য আসবেই। সুতরাং তোমরা অকুতোভয় হয়ে সমস্ত বিষয়ে অংশগ্রহণ করো, দেখো সাফল্য একদিন তোমাদের আসবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ মিত্র, আমি এই কলেজের অধ্যক্ষ। আনুকে আমি অনেকদিন ধরেই চিনি, স্টুডেন্ট লাইফে, মানে যখন আমাদের কলেজে পড়তো আমার সঙ্গে বেশ মানে দাদা ভাইয়ের মতোই একটা সম্পর্ক ছিল। তো আমি স্যারের মাধ্যমেই প্রথম ওই পোস্টটা দেখেছিলাম, তার আগে আমার সঙ্গে খবরটা জানতাম না। তো দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমি ওদের একটা বন্ধুর কাছ থেকে সঙ্গে সঙ্গে নাম্বারটা আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, নাম্বারটা পেয়ে ওকে কনগ্রাচুলেট করলাম এবং ওকে বললাম তুমি একদিন কলেজে এসো। আমাদের বিভাগীয় প্রধান এবং আমাদের প্রিন্সিপাল স্যার দুজনেই আমাকে বলেছে, মানে আমাদেরকে বলেছিলেন যে ওকে একটু ডাকতে বা ইয়ে করতে। আজকেও এসছে, খুব ভালো লাগছে। ও এমনিতেই খুব মৃদুভাষী, কোনোদিনই খুব একটা বেশি এক্সপ্রেসিভ না, কিন্তু খুব ভালো ছেলে আমি জানি। আমার সঙ্গে বেশ ভালোভাবেই কেটেছে বিটেক জীবনটা। আরও ভালো হোক, ভালো কিছু করুক, বড়ো কিছু করুক, ওরা করলে ওদের মাধ্যমে আমাদের সাফল্য আসবে, এটাই আমি মনে করি। আপনার নাম স্যার? আমার নাম ডক্টর দীপেন্দু রায়। এখানে সবাই মিলিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। আমাদের কলেজের এক প্রাক্তন ছাত্র অয়ন ঘোষ, সে আমাদের কলেজের নাম গর্বিত করেছে। গোটা ভারতের মানচিত্রে সে আজকে আমাদের কলেজের নাম উজ্জ্বল করেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি কলেজ। এই আমাদের কলেজ হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তো আমাদের এই কলেজেরই প্রাক্তন ছাত্র অয়ন ঘোষ, যে আমাদের এখান থেকে 2022 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে বর্তমানে সে একটি বহুজাতিক সংস্থায় চাকরি করছে। তো সে একটি আন্তর্জাতিক সংস্থা একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল, একটি সফটওয়্যার, মূলত সফটওয়্যার রিলেটেড প্রতিযোগিতার আয়োজন করেছিল। তো সেই প্রতিযোগিতায় 180খানা দেশের বিভিন্ন প্রতিযোগীর ক্ষেত্রে সে সফলভাবে প্রথম হয়েছে এবং সে আমাদের দেশের চাষবাস এবং চাষিদের, চাষি ভাইদের জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার তৈরি করেছে। এই বিষয়ে বিস্তারিত অয়ন বলবে। তো আমরা সবাই আমাদের কলেজের তরফ থেকে খুবই গর্বিত এবং সেই কারণে আজ আমরা এখানে অয়নকে ডেকে পাঠিয়েছি। আমাদের কলেজের তরফ থেকে আজ আমরা তাকে সংবর্ধিত করব বলে তো আমি অয়নকে ডেকে নেব। একই সঙ্গে আমি ডেকে নেব আমাদের কলেজের প্রাক্তন যিনি টিচার ইনচার্জ ছিলেন প্রফেসর অপূর্ব ঘোষকে, এবং একই সঙ্গে আমি ডেকে নেব ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর পার্থপ্রতিম সরকার। আমরা অয়নকে এইবার সংবর্ধিত করব। অয়নকে সম্বর্ধিত করা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি থেকে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের অ্যালুমনি সেলের ছোট্ট মেমেন্টো আমরা অনেক হাতে তুলে দেবো, একজন সফল অ্যালুমনি অয়ন আমাদের। এবং আমাদের কলেজের আমাদেরই ডিপার্টমেন্টাল সিনিয়র অয়নদা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে, এত সুন্দর একটা কাজ করেছে, তাতে আমরা খুবই গর্বিত। এবং এর জন্য আমরা আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অয়নদাকে সংবর্ধনা জানাচ্ছি।